বিওয়াস আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো কিচেন রুম আমরা কিভাবে করব বা আমরা কিভাবে করেছি এখানে যদি দেখেন তাহলে আপনাদের জাস্ট একটা আইডিয়া হবে। অনেকেই কিন্তু বলেন ভাই কিচেন রুম কিভাবে করা হয় বা একটা কিচেন রুমের ডিজাইন দিয়েন থাকলে। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের কোনো না কোনো কিছু দেখানোর। তো এই কিচেন রুমটা যদি দেখেন জাস্ট আপনাদের একটি আইডিয়া হবে, যদি এইভাবে করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো এখানে দেখেন আমাদের ফ্লোর লেভেল থেকে উপরে একটি সানসাইড দেওয়া হয়েছে যেটা ডালাই দিয়ে, এটা কিন্তু ফ্লোর লেভেল থেকে 7 ফিট উপরে। আর এখানে প্রত্যেকটা সানসাইডে কিন্তু 18 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 18 ইঞ্চি ফাঁস দেওয়া হয়েছে। আর আমাদের এই কিচেন রুমটির মাপ হলো 8 ফিট বাই 8 ফিট। এখন আপনার দেখা যেতে পারে হয়তো ছোটো বা বড়, এটা জায়গার অনুপাতে কিন্তু ছোটো বড় হইতে পারে, তো সেটা হয়তো মিলিয়ে বা ম্যাচিং করে নিতে হবে। বা এখানে দেখেন এখানে একটি গ্যাপ দেখতেছেন, এটা কিন্তু ভিতরটা 16 ইঞ্চি গ্যাপ। এবং এখানে একটি সিঙ্কের জায়গা করা হয়েছে। আসলে সিঙ্কের জায়গায় যদি আমরা এভাবে ঢালাই ভিতরে সিঙ্কটা বসাই তাহলে কিন্তু অনেক শক্ত থাকে সিঙ্কটা। আর দেখেন নিচ থেকে ফ্লোর লেভেল থেকে এখানে যেখানে সিঙ্কটা বসবে প্রায় 33 ইঞ্চি উপরে দেওয়া হয়েছে এবং উপরটা সর্বমোট প্রায় 35 ইঞ্চি। তো এখন আপনি হয়তো ওনাদের একটু হিসেব মতে আমরা এটা দিয়েছি, হয়তো আপনি একটু নিচে, আমরা প্রায় বিল্ডিংয়ে কিন্তু 30 ইঞ্চি উপরে দিই, কিন্তু ওনারা বলতেছেন যে না আরও 2 ইঞ্চি উপরে দেওয়ার জন্য, সেটার জন্য আমরা হয়তো আরও 2 ইঞ্চি উপরে দিছি। তো সেটা আসলে যদি আপনাদের সুবিধা মতে কোথায় দিবেন, হয়তো কেউ 30 ইঞ্চি উপরে দেয় আবার কেউ 32 ইঞ্চি উপরে। আর এখানে দেখেন আসলে সিংটা যদি ডালাই এভাবে গ্যাপ রেখে যদি আমরা ডালাইয়ের উপরে যদি সিংটা বসাই তাহলে কিন্তু সিংটা অনেক শক্ত থাকে। আর অনেকে বা আমরা দেখছি যে গাঁথনির উপরে সিংটা বসাইলে কিন্তু সিংটা নড়াচড়াও করতে পারে এবং শক্ত থাকে না বেশি। এবং চুলার জায়গাটা দেখেন, আসলে চুলার জায়গাটা আমরা কিন্তু একটু হাফ ডাউন করে রাখছি যেখানে চুলাটা বসবে। চুলার উপরটা কিন্তু 26 ইঞ্চি উপরে এবং 28 ইঞ্চি হলো উপর লেভেল এবং নিচে লেভেল 26 ইঞ্চি। আর এই সামসেটগুলো যত ফাতলা ডালাই হবে, 2 ইঞ্চি আসলে বেশি ফুড়ো দেওয়ার দরকার নাই, 2 ইঞ্চি দেওয়া যাবে, আরও কম দিলেও চলে। তো এখানে দেখেন এখানে হাফ ডাউন 6 ইঞ্চি আছে, এই যে দেখেন। তো এখানে পুরাটাই কিন্তু টাইলস করা হবে। আসলে কিচেন রুমে টাইলস করা ভালো, কারণ কিচেন রুমে কিন্তু অনেক ময়লা জমে, যে দেয়ালে আয়রন জমে, এই দেয়াল কিন্তু অনেক দ্রুত নষ্ট হয়ে যায়। আর যদি টাইলস লাগানো হয় টাইলসটা কিন্তু এত সহজে নষ্ট হয় না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এ ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কোনো না কিছু প্রতিদিন কোনো না কিছু আপনারা পাবেন ভিডিওগুলো বা অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।